আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে এসেছি খুব সহজ একটি নিমকির রেসিপি নিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এবং বিকেলের নাস্তায় খুবই ভালো লাগে আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো কথাই নেই এরকম নিমকি থাকলে বিকেলের নাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় তো চলুন ঝটপট দেখে নেই এই নিমকি রেসিপিটি এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা দিলে নিমকিটা খুব টেস্ট হয় আর চিনি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ কালো জিরা কিন্তু এক চা চামচ ছিল এখন সবগুলো ভালো করে মিশিয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে একটু মেখে নিব প্রায় এক টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি দেখুন খুব ভালো করে এভাবে মেখে নিয়ে এরপর অল্প অল্প পানি দিয়ে আমরা এই আটাটাকে মথে নেব অবশ্যই শক্ত একটা খামির হবে খামিরটা কিন্তু বেশি নরম করা যাবে না আমি অল্প অল্প পানি দিয়ে মথে নিচ্ছি ময়দাটা দেখুন ময়দাটা কেমন পর্যায়ে শক্ত হয়েছে এই টাইপের শক্ত থাকতে হবে ময়দাটা মাথা হয়ে গিয়েছে এখন একটা ভিজা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্যে দশ মিনিট পর ডোটাকে এখন আমি তিনটা ভাগ করে নিচ্ছি তিনটা ভাগ করে একটা ভাগ নিয়ে রুটি বানাবো আর দুটো ভাগ আমি ঢেকে রেখে দেবো সেই ভিজা তাওয়েল দিয়ে যাতে শক্ত না হয়ে যায় ডোটা সুন্দর নর্মাল যে আমি আমরা রুটিগুলো বেলি সেই টাইপের পাতলা হতে হবে আমি একটু সামান্য পরিমাণ ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা এই টাইপের পাতলা রাখতে হবে এখন আমি ছুরি দিয়ে নিমকি শেপ করে নিব পছন্দ অনুযায়ী সেপ তৈরি করে নিতে পারেন আমি কেটে শেপগুলো তৈরি করে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো এভাবে রুটি বেলে নিয়ে নিমকির সাইজগুলো করে ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার মধ্যে নিমকি একটা অংশ দিয়ে দেখছি তেলটা কেমন গরম হয়েছে তেলটা আরেকটু গরম হলে আমি নিমকিগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে মিডিয়াম হিটে আমরা এই নিমকিগুলো এপিট ওপিট করে খুব সুন্দর করেই ভেজে নিব দেখুন খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি তেলটা ছেকে একটা টিস্যুর উপরে এই নিমকিগুলো উঠিয়ে নিব যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয় এই টিস্যুটা তো আরও কিছু দিয়ে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে মুচমুচে লাল কালার করে নিতে পারেন আবার চাইলে হালকা কালার করেও ভেজে নিতে পারেন এটা যার যার পছন্দ অনুযায়ী করে নেওয়া যায় তো আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি পরিবেশনের জন্য তৈরি আমার নিমকিগুলো এই নিমকিগুলো এয়ারটাইট বয়ামে ভরে সাত দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ